শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 18 নভেম্বরের মধ্যে তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। 17 অক্টোবর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন আর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম এ আবেদন করেন। সকাল 11টার পর জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে বিচার কার্যক্রম শুরু হয়। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ট্রাইব্যুনালের সদস্যরা হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এ সময় শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলের সব হত্যা, গণহত্যা, বিচার বহির্ভূত হত্যা, পিলখানা হত্যার বর্ণনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সেই সঙ্গে শেখ হাসিনা সহ 50 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ সরকার নির্বিচারে হত্যা চালায়। প্রায় 1500 মানুষ প্রাণহারায় এ আন্দোলনে। ছাত্র জনতার আন্দোলনের মধ্যে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের 15 বছরের শাসনের অবসান হয়। এরপর শান্তিতে নোবেল জয়ী মোহাম্মদ ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার জন্য দায়িত্ব নিলে জুলাই আগস্টের গণহত্যার বিচার করার সিদ্ধান্ত নেওয়া হয়।